লোকমান আলাইহিসসালাম তার ছেলেকে নসিহত করছেন, নিয়ে বলছেন ওয়াইদ কালা লোকমানু লিবনিহি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, যখন লোকমান আলাইহিসসালাম তার ছেলেকে নসিহত করছিলেন তখন তিনি বলেছিলেন বাবা লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, কারণ শিরক হচ্ছে সবথেকে বড় জুলুমের কাজ। জুলুম কাকে বলে? জুলুমের পরিভাষা হচ্ছে ওয়াদউ শাই ফি গায়রি মাহাল্লিহি, কোন জিনিসকে তার যথাযথ স্থানে না রেখে অন্য জায়গায় রাখা, এটার নাম হচ্ছে শিরক, জুলুম। যেমন টুপিটা মাথায় পড়তে হয়, এখন টুপি যদি পায়ে লাগায় টুপির সাথে জুলুম করা হবে, ঘড়ি হাতে পড়তে হয় করি ঘড়ি যদি পায়ে ব্যবহার করি ঘড়ির সাথে জুলুম করা হবে। যে প্রত্যেকটি জিনিসের যথাযথ স্থান আছে, সেই জিনিসটাকে যদি তার স্থানে না রেখে অন্য স্থানে রাখি তাহলে ওই জিনিসটার প্রতি জুলুম করা হবে। তিনি বলছেন বাবা শিরিক করো না, কারণ শিরিক হচ্ছে সব থেকে বড় জুলুমের কাজ, কারণ ইবাদতের একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোথায় রাখতে হবে ইবাদত? আল্লাহর জন্য নামাজ, আল্লাহর জন্য রোজা, আল্লাহর জন্য হজ, আল্লাহর জন্য যাকাত, আল্লাহর জন্য দোয়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহর কাছে ভরসা, আল্লাহর উপরে ভয়, আল্লাহকে, এই সব হচ্ছে কিন্তু ইবাদত। এই ইবাদতগুলি যদি আমরা আল্লাহকে না দিয়ে কাউকে অন্যকে দেই, কিংবা এই ইবাদতে যদি আমরা অন্য কাউকে শরীক করি তাহলে জুলুম করা হবে। তাই বলছেন বাবা শিরিক করো না, কারণ শিরিক হচ্ছে সব থেকে বড় জুলুমের কাজ। ভয় করলে শুধু আল্লাহকে করব, দোয়া করলে শুধু আল্লাহর কাছেই করব, সাহায্য চাইলে কেবল আল্লাহর কাছেই চাইব, বিপদের সময় ডাকলে শুধু আল্লাহকেই ডাকবো, ভরসা করলে আল্লাহর উপরেই করব, সব সময় সর্বক্ষেত্রে মানত আল্লাহর জন্য, জবাই আল্লাহর জন্য, এগুলি সব ইবাদত। এই ইবাদতে কাউকে শরীক করা যাবে না, যদি শরীক করি জুলুম হয়ে যাবে, তাই বাবা খবরদার শরীক করবে না, ভয়।